হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বনিস লাইফে সবাইকে অনেক 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 ভালোবাসা। আর আমি ফার্স্টে একটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট রেসিপি, যেটা তোমরা সবাই জানো। তো তবুও আমি রান্না করেছিলাম, একটু মাছ ভাজা রেখেছিলাম আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য, আর করে নিয়েছিলাম ইলিশ ভাপা। এটা হচ্ছে রিকের জন্যই, কারণ রিকের খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ইলিশ মাছ ভাপা খাবে। তো দেন তারপর আমি রান্নাটা করেই ফেললাম। তো করে সেদিনকার করে একদম খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম দেওয়ার পর আমি জামাকাপড়গুলো ভাঁজ করে দিই, কারণ ক্লাস ছিল না আমার। তো ক্লাস ছিল না এই জন্য আমি একটু মেহেন্দিও পরে নিলাম। ওদেরকে বললাম যে একটুখানি মেহেন্দি পরিয়ে দে, তো ওরা মেহেন্দি পরিয়ে দিল। তার সঙ্গে সঙ্গে আমি বানিয়েছিলাম গ্রিন টি আর কুরকুরে আর নিমকি, এসবই খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে গিয়ে আমার খুব ভালো লেগেছিলো মেহেন্দিটা পরানোটা, বাট আমি আরেকটু চেয়েছিলাম ভোরে হাতটা ভোরে পরার জন্য, তো হয়নি সময়ের জন্য। কারণ ওরকম ভোরে পড়লে তো আর কাজ কাজ করতে পারবো না, রাতেরও খাবার বানাতে হবে। এরকম করেই আমি পরে নিলাম মেহেন্দিটা। এত সুন্দর মেহেন্দি পরাই মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আমার খুব ভালো লাগে ওর হাতে মেহেন্দি পরতে, আর এত সুন্দর করে করিয়ে দেয়, দেখো কি ভালো লাগছে। আর কালারটা মেহেন্দিটা খুব সুন্দর ছিল, এই দেখো এখানে পড়েছে, এদিকটা পুরো ফাঁকা, এই জন্য আমার একটু ভালো লাগছে না। শ্রাবণ মাস ছিল বলে আমি মেহেন্দিটা করেছি। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মেহেন্দি পরতে, আর কার কার ভালো লাগে এরকম মেহেন্দি পরতে তারা কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর এই গ্রিন চুড়িটাও পরে নিয়েছি শ্রাবণ মাসের জন্যে। তো চলো পরে যেই ইন্টারেস্টিং এই ভিডিওটার জন্য, শর্মিষ্ঠাদির বার্থডে ছিল, আমরা ক্লাসে একসাথে জিম করি, তো এই জন্য শর্মিষ্ঠাদিকে সারপ্রাইজ দিতে গেছিলাম সবাই মিলে আমরা। তো তারপরে শর্মিষ্ঠাদি আমাদেরকে আবার ইনভাইট করেছিল যে একদিনকার এরকম খাওয়া দাওয়া হবে, তাই জন্য আমার খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এর দুষ্টুমি একদম শেষ ছিল না, দুষ্টুমি ফটোশ্যুট এগুলো হচ্ছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো যে কী হচ্ছে। তো এরকম দুষ্টুমি হয়েই থাকে সব বন্ধুবান্ধবের মধ্যে। তো তারপরে আমরা চলে গেলাম একেবারে ডাইরেক্ট স্ন্যাক্স খেতে। এখানে কাটলেট ছিল আর এখানে ছিল মিক্স চাও। তো আমরা সবাই মিলে একদম খাওয়া দাওয়া করে নিলাম, আর সবার পেটে একদম ক্ষুধার্ত ছিল। কেউ সিম মানে সবাই একবার জিম ক্লাস থেকে এসেছি, সেদিনকারও আমাদের ক্লাস ছিল, ক্লাস করেই এখানে গেছিলাম। তো আমরা সবাই মিলে খাচ্ছি, খুবই ভালো ছিল জিনিসটা খেতে। তো এখানে আমরা সবাই টাটা করে দিচ্ছি, কারণ আমাদের হয়ে গেছে। আর এর তারপরে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর ফটো। তো এখানে যে ছবিটা দেখছো ওই ছবিটা আমরা গিফট করিনি, তো অনিশাটি বলে একজন আছে, তো শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, কেকটা কতটা সুন্দর হয়েছে, কেকটা খুবই ভালো লাগছিলো। তারপরেই হয়ে গেছে ফটোগুলো, ফটোগুলো খুবই সুন্দর এসছে, মানে এত সুন্দর এসছে আমরা সবাই মিলে তুলেছি। আর এখানে শর্মিষ্ঠা দিকেও ভীষণ মিষ্টি লাগছে, এখানে সবাই খুব মিষ্টি, এই জন্য আলাদা করে কাউকে মিষ্টি বলার নেই, সবাই খুব সুন্দর। তো আজকের ব্লগটা এইটুকু।